নমস্কার সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আইসিডিএস সহায়িকা এবং আইসিডিএস কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা অঙ্গনবাড়ি কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যদি আপনারা এখানে আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন আইসিডিএস সহায়িকা বা অঙ্গনবাড়ি কর্মী নিয়োগের জন্য একটি নতুন জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আবেদন করতে হলে আপনাদের কি যোগ্যতা লাগবে বয়স কত চাইছে এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখনও অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সকলকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে অনেকগুলি গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে আবেদন করার আগে আমি যোগ্যতাগুলি বলে দিচ্ছি আর অঙ্গনওয়াড়ির পদে যিনি আবেদন করছেন অর্থাৎ আবেদন করার পূর্বে আপনার সমস্ত শংসাপত্র থাকা চাই আবেদন করার পর যদি শংসাপত্র আপনি দাখিল করেন সেই ক্ষেত্রে আপনার শংসাপত্র আবেদন বাতিল হয়ে যাবে অঙ্গনওয়াড়ি সহায়কাপদে আবেদনকারীকে প্রার্থী অথবা ভারতীয় নাগরিক বা মহিলা হতে হবে ভারতীয় নাগরিক এবং মহিলা অবশ্যই হতে হবে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাদেরকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় আপনাকে পাস করতে হবে সকল শ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য এটা এবং উচ্চ শিক্ষাতে যোগ্যতা থাকলো আপনি আবেদন করতে পারবেন আপনার বয়স হতে হবে একই জুলাই 2024 অনুযায়ী 18 থেকে 25 বছরের মধ্যে 35 বছরের মধ্যে 1 জুলাই 2024 অনুযায়ী 18 থেকে 35 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এটি সকল শ্রেণীর জন্য প্রযোজ্য তাই বাসিন্দা সনদপত্র হিসেবে আপনাকে সচিত্র পরিচয়পত্র বা এপিক কার্ড বা ভোটার পরিচয়পত্র দেখাতে হবে কোনো প্রার্থীর যদি ভোটার পরিচয়পত্র না থাকে তবে সংশ্লিষ্ট এলাকার লোকসভার সদস্য জেলা সভাপতি বিধায়ক জেলা শাসক মহকুমা শাসক বিডিও বা গ্রাম পঞ্চায়েতের প্রধানের সার্টিফিকেট অবশ্যই দিতে হবে তাকে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে পেরেছে সেখানকার বাসিন্দা অবশ্যই হতে হবে লিখিত পরীক্ষা হবে সর্ব পরীক্ষা আচরিয়ে সহায়িকা কাপড়ে পরীক্ষা হবে একশো নম্বরের যেখানে লিখিত পরীক্ষা থাকবে নব্বই নম্বরের এবং মৌখিক পরীক্ষা দশ নম্বরের লিখিত পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 40 মিনিট क्वेश्चन থাকবে বাংলা ভাষায় রচনা আর 150 শব্দের মধ্যে 15 নম্বর পাটিগণিত থাকবে 20 নম্বর পুষ্টি বিজ্ঞান স্বাস্থ্য নারী সামাজিক বিষয়ক অবস্থান প্রশ্ন 15 নম্বর ইংরেজি ভাষা 20 নম্বর সাধারণ জ্ঞান 20 নম্বর অ্যাডমিট কার্ড সরাসরি আপনাদেরকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে বা আপনাদের নোটিশ বোর্ডে টাঙানো হবে অঙ্গনवाड़ी কর্মী পদের আবেদন করবেন তাদের যোগ্যতাগুলি বলে দিচ্ছি অঙ্গনवाड़ी কর্মী পদের আবেদনকারীকে ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন অঙ্গনয় কর্মী পদে আবেদনকারীকে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর একই জুলাই দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং স্থায়ী বাসস্থান সংক্রান্ত যে প্রমাণ সেটা আপনাকে অবশ্যই দিতে হবে পরীক্ষা আগের মতো পরীক্ষা এখানে সহায়িকা পদে যেরকম হবে সেরকম এখানে পরীক্ষা হবে অনলাইন পদ্ধতিতে যারা আইসিডিএস সহায়িকা বা কর্মী পদে আবেদন করবেন তাদের অনলাইনে যে সমস্ত কপিগুলো দিতে হবে তা হলো আপনার সাম্প্রতিক সময় তোলা পাসপোর্ট রঙিন ছবি আপনাকে দিতে হবে এবং আপনাকে অবশ্যই জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড দিতে হবে এবং জাতিগত শংসাপত্র যদি এসসি এস টি হন সেক্ষেত্রে দেবেন উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে তার প্রমাণপত্র দিতে হবে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র দিতে হবে যদি প্রতিবন্ধী হন সে ক্ষেত্রে তার প্রমাণপত্র দিতে হবে ভোটার পরিচয়পত্র দিতে হবে এবং স্বাক্ষর অবশ্যই লাগবে আবেদনকারীকে যে অ্যাডমিট কার্ড সেটা অনলাইন থেকে ডাউনলোড করতে হবে এখানে আবেদনপত্র শুরু হয়েছে অঙ্গনবাড়ি কর্মী বা সহায়ক আবেদনপত্র শুরু হয়েছে একই আগস্ট দুহাজার চব্বিশ থেকে চলবে পঁচিশে আগস্ট দুহাজার একই আগস্ট দু থেকে চলবে পঁচিশে আগস্ট দু এর মধ্যে আপনারা আবেদন করে নেবেন এবার যে সমস্ত গ্রাম পঞ্চায়েত বেরিয়েছে সে শূন্য পদগুলো আমি বলে দিচ্ছি অঙ্গ বাড়ি কর্মী বা আইসিডিএস সহায়িকা পদে নিয়োগের জন্য যে অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনবাড়ি সহায়িকা পদের নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটি বেরিয়েছে আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর আইসিডিএস প্রযুক্তি বেরিয়েছে গঙ্গারামপুর আইসিডিএস প্রজেক্ট দক্ষিণ দিনাজপুরে বেড়েছে কর্মী পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেড়েছে সেখানে আছে আপনাদের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত বেলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত বেলবাড়ি টু গ্রাম পঞ্চায়েত দমদমা গ্রাম পঞ্চায়েত গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত এবং গঙ্গারামপুর পৌরসভায় মোট শূন্য পদ রয়েছে দুইটি পরে আপনাদের অঙ্গনবাড়ি সহায়িকা পদের জন্য যে বিজ্ঞপ্তি বেড়েছে সেখানে শূন্য পদ রয়েছে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে নয়টি বেলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে সাতটি বেলবাড়ি টু গ্রাম পঞ্চায়েতে রয়েছে পাঁচটি দমদমা গ্রাম পঞ্চায়েতে রয়েছে তিনটি গঙ্গ গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে তিনটি গঙ্গারামপুর পৌরসভাতে রয়েছে বারোটি শূন্য পদ এরপরে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েত বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত চালুন গ্রাম পঞ্চায়েত উদয় গ্রাম পঞ্চায়েত এবং অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতে শূন্য পদ রয়েছে এগারোটি সহায়িকা পদে জন্য এরপরে গ্রাম পঞ্চায়েত গুলি হল সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে তিনটি শূন্য পদ জাঙ্গিপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে সাতটি শূন্য পদ বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত চালুন গ্রাম পঞ্চায়েত পাঁচটি শূন্য পদ উদয় গ্রাম পঞ্চায়েত রয়েছে পাঁচটি শূন্য পদ এগুলো হচ্ছে অঙ্গনওয়াড়ির সহায়ক পদে নিয়ক্তির জন্য দক্ষিণ দিনাজপুর জেলার যারা বাসিন্দা আছেন যারা অঙ্গনওয়াড়ির সহায়িকা বা কর্মী পদে আবেদন করতে ইচ্ছুক তারা একই আগস্ট দু হাজার চব্বিশ থেকে পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আবেদন করে নিন আর অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি জানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী বা পদে আবেদন করার জন্য উচ্চ পাস হতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পর আপনাকে এখানে আপনার নাম এই ঘরে বসিয়ে দিতে হবে বসানো হয়ে গেলে একটি চালু মোবাইল নম্বর আপনাকে এই ঘরে বসিয়ে দেবেন মোবাইল নম্বর বসানোর পর নিচে আছে আপনার সেন্ট ওটিপি অপশান ওটিপি অপশানে ক্লিক করা মাত্র আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে এবং ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করে নেওয়ার পর আপনার সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে যেটা আপনাকে পূরণ করতে হবে এরপর নিচে দেখুন যে ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা যে সিগনেচারগুলো দেবেন বা আপলোড করবেন সেই সিগনেচারগুলো কিন্তু নিচের টাইপের হতে হবে নিচে যেরকম সিগনেচার দেওয়া আছে আপনাদেরকে সেরকম করতে হবে ওপরের মতো আপনাদেরকে এরকম সিগনেচার কিন্তু গ্রাহ্য হবে না আর দক্ষিণ দিনাজপুর জেলার যারা বাসিন্দা আছেন অঙ্গনবাড়ি সহায়িকা বা কর্মীপদে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই পঁচিশে আগস্টের মধ্যে আবেদন করে নিন আর পরবর্তী জেলার নোটিফিকেশন পেতেই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার